ভাই তোমার আর কি কমো, এত বড় মাস্তান, ওর কিন্তু ভীমা নাই। এই বেটা মারামারি করতে যায় মরে গেলি, তাহলে কি হবে তোর বউ বাচ্চার? কি হবে রে, তোর বাবা তো এতিম হয়ে যাবে। এক কাজ কর, তুই একটা বিমা কর, আমার মাধ্যমে করা লাগবে না, অন্য কারোর মাধ্যমে একটা বিমা কর, তাও তোর পরিবার সুরক্ষিত থাকবে, বুঝতে পারছিস? প্রিয়জন রে, তোরা কি মানু দেখতে আসো, মোর একদম বিপদ হইতে আছে, এর মধ্যে মানু বাসে না মরে না কি হয়ে যায় কিছু বলা যায়, এর মধ্যে তোরা এরকম মারামারি কাড়াকাড়ি করতে আসো, একজন রাত আরেকজনে কাটিয়ে লাবি, ইয়া কি ধরনের কথা? আরে ভাই তুমি দেখতেছো না, তুমি বড় ভাই, তোমার সামনে আমার অপমান করে, তাহলে কি করবো, চুপ করে বসে থাকবো? ভাই স্যার, আমি তো হ্যাঁ কথা দিয়ে অপমান করতে চাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ তো আর গা তার তুলতে চাইছি, হাতে তো ভাগ্য ভালো বাসি গেছে, সাতজন আমার ভাগ্য, যদি আজকে আঙো গেরামে হইতো কতক্ষণ হাত কাটি হাতের কলার লগে জুলে দিতাম, আমি কোন চিনেন না, আমি জঙ্গু চেয়ারম্যানে জামাই, আমি হারিনি এমন কিছু নাই, মেলা কিছু করতারি, অ্যাটেম্প টু মার্ডার কোদালের দাঁত, হ্যাঁ তো পারো কোদালের দাঁত, অ্যাটেম্প টু মার্ডার, ইংলিশের জাহাজ তো তুমি, হেভেন নে তো যে উড়ুর গিয়া, তুমি কোনার মধ্যে দিয়ে মাস্তানি দেখতে আসো, ইন্টারন্যাশনাল মাস্তান হইতে পারলা না আমাদের বরিশালিয়াদের মতো। ভাত খাবি কেমন বললো, তুই খাওয়া দিবি, ভাত খাতে খেলে তো রুটি খাইবো, রুটি খাইবো, আলার বেলা ওই ডেনা কলম কাটতে কাবাব বানাই খাইয়া লাগবে, এমন লাথি মারবো, এক লাথিতে কই যাবো, চাট খেয়ে যাবো। বেটাই তোর মারামারির মধ্যে কোনো আর্ট নাই বেটা, আরে বেটা হুমকে দিবি বাঘের মতো, ভয় পাওয়া যাবো, তাই না বোঝা যাবে যে মাস্তান, আজ কাটে ফেলাইব, আলার কই গেল ছোট। শোনো ভাই স্যার, আমরা কাইলে হুমকি ধুমকি দিই না বুঝছো নি, আঙ্গো বারে কোনো তো টের পাইছো, পাওয়ার তোমার দেহানের সময় আছে, পরে দেখাবো। ভাই তোমার আর কি কমো, এত বড় মাস্তান, ওর কোনো তো ভীমা নাই, এই বেটা মারামারি করতে যায় মরে গেলি, তাহলে কি হবে তোর বউ বাচ্চার? কি হবে রে, তোর বাবা তো এতিম হয়ে যাবে। এক কাজ কর, তুই একটা বিমা কর, আমার মাধ্যমে করা লাগবে না, অন্য কারোর মাধ্যমে একটা বিমা কর, তাও তোর পরিবার সুরক্ষিত থাকবে, বুঝতে পারছিস? এই দরজায় যে এই যে টিউশনের ডেটে মানে ব্যাক ডেটে মোর হুবা হেবার হুবু, হুম হ্যাঁ আমি কি একুয়া ওই যে বিমা করিয়ে দাও যাই কেন বেটা, ওই যে মোর হুবা হেবার হুবু আগে যে ডাহাই যে ধরিয়ে লই গেছে, কেন কলা সেই হেলাই, সেই হেলাই তো শেষ, ইন্ডিয়া নিলে হয়ে গেলে, আর ওই যে ফেরিয়া এলে তো আইলে, কিন্তু আমার সম্ভাবনা কম। হুম, ওই যে গ্যাসে যদি বিমার কিছু টাকা পয়সা পাইতাম, হলে তোমার একটু উপকার হইতে, বুঝো না বেড়া? না রে ভাই, এসব দেওয়া যায় না, দিতে পারবো না আমি, তাহলে বিমা কোম্পানির সাথে আমার বেমানি করা হবে, তাতে আল্লাহ ক্ষমা করবে না, সত্যি তো বলতো লোকজন কি উল্টা পাল্টা কথা কয়। আরে বাবু, উনি আর কেন আইছে, না এ উনি যা বড়ু, এ তো মুই যাই অঙ্গ ঘরে একটু পলাইতে গিয়ে যা, কথা বুঝলে যা, অপমানি টপমানি যা করছি হয় এখন মনে রাখিস না, মোর চরম বিপদ, চরম তোকে ঘরের মধ্যে ওই যে দান চাউল রাহে সেই মাইড আছে বড় মাইড, সেই মধ্যে মোর একটু হান্দাই থো, আপাত তো বাসি এই নাকি ধান চাষ হয় নিজ বাড়িতে, ধান ওই তোমার কি বলে মাইট না কি করে এটার মধ্যে ধান রাখবো, তাই তোকে বসে নাই কি, তোকে ধান চাউল তো হ্যাঁ রাহো কমে, এ তোরা কি খয়রাতি, খয়রাত করে খাও, তুমি না আসলে বলো দেখ এই ঢাকা শহরে কার বাড়িতে এরকম ধান আছে, থাকবে কেমন ডুলে, থাকবে কেমন ডুলে, ধান খ্যাত পাট খ্যাত কিছু আছে বাবা, একটু শেষ করে দিয়ে দিছো, গিল্লে খাইছো গিল্লিয়া, কয়েকদিন আগে ওই যে বসিলা মসিলা কি জানি আছে না ওই যে পিছন দিকে, হেই নে গেছিলাম একটু গড়তে, যাই দেখে কি ওরে মাবু, ওই যে পানি আর বিল আসে রে, হেয়ে কি আর আসে, এর মধ্যে বড় বড় দিয়ে সাইনবোর্ড লাগাই থুইছে আর মালু হলাইতে আছে, কি জানি লেহা নিজস্ব সম্পত্তি, তারপরে প্লট বরাদ্দ চলিতেছে,
জীবনেও বাড়িঘর হইলে ওইবি কি নেহা কত করি গিয়া মন না দিলে তিনটা মানুষ হইলে ডুবেই নাই, তারপরে মনে হয় পানির লাগর পাওয়া যাইবে না, এর মধ্যে লিখে দিছে প্লট বরাদ্দ চলতেছে, ওরে হালার ভালারা দান খাত থাকবে কুমির দিয়া বালু হালাইয়া বাবা উলু খেত বানাই। আরে ভাই ধানের খেত কমে যাচ্ছে দেখে তো বিদেশ থেকে আমাকে চাল আমদানি করতে হয় বুঝো নাই, হেপেননি দেখো ওরে উডুরিয়া এই ধান চাল যদি থাকতে হেল তো একটা মাইক থাকতে তোকে ঘরে, এখন যদি খালি একুয়া মাইক থাকতে তোকে ঘরে কত উপকার হইতে মোর কি উপকার হইতো। ওরে বেডা উহুকার যে কত কিসিমের হইতে তোকে বুঝাই বলবো কেমন ডুলে, তুই তো খালি ওই যে ব্যাগ এক ঝুলাইয়া খরিদিয়া আর ওই যে কি জানি বিমা বিমা হইয়া ছাড়া তো কিছু বোঝো না। মোর বউ কি ব্যাপার মনে নাই, মোর বউ তো ধার দেয় একাধিক, তাই একটু ঝামেলা একটু খিড়ির মিটির লাগলি লটকর নালিশ হ্যাঁ বেবাক ফেল মারিয়ে দিবে